আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, গ্রাম বাড়িয়া। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব, যে অধ্যায়টির নাম হচ্ছে তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। এই অধ্যায়টি আমরা তিনটি ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসে আলোচনা হবে তথ্য ও তথ্য সংক্ষিপ্তকরণ, দ্বিতীয় ক্লাসে আলোচনা হবে গণসংখ্যা সারণী বা গণসংখ্যার নিবেশন এবং তথ্য উপস্থাপন, এবং তিন নম্বর ক্লাসে আমরা একটি উদাহরণ দিয়ে তথ্য এই চ্যাপ্টারটির আমরা সকল বিষয়বস্তু ক্লিয়ার করব। তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে। সর্বপ্রথম আসে তথ্য বা উপাত্ত কি। পরিসংখ্যান কার্যাবলীর উদ্দেশ্য সাধনের জন্য অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত সংখ্যাসূচক বিবৃতি হচ্ছে তথ্য বা উপাত্ত। অর্থাৎ আমরা অনুসন্ধান ক্ষেত্র থেকে যে সংখ্যাসূচক বিবৃতি, সংখ্যাসূচক বিষয়সমূহ আমরা সংগ্রহ করে থাকি, এগুলোই হচ্ছে তথ্য বা উপাত্ত। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যানে তথ্য বা উপাত্তকে কোনোভাবে আলাদা না করলেও তথ্য উপাত্তের মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটি হচ্ছে যে উপাত্ত হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত সংখ্যাসূচক বিবৃতিগুলো, সরাসরি যেগুলো নিয়ে আসি সেটা হচ্ছে উপাত্ত। আর উপাত্তকে একটু যাচাই বাছাই করে এটাকে বিশ্লেষণ করার, উপযোগী করার পর যে আমরা যে উপাত্ত থেকে যে অংশটা পাই সেটা হচ্ছে তথ্য। যেহেতু পরিসংখ্যানের, উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান যেহেতু এদের কোনো পার্থক্য দেখানো হয়নি, সেই কারণে আমরা এইভাবেই আমরা আলোচনা করব। আর এই তথ্যকে বলা হয় হচ্ছে পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল। আমরা জানি যে কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশই হচ্ছে পরিসংখ্যান, আর এই সংখ্যাসূচক বর্ণনাই হলো তথ্য। তাহলে কি দাঁড়ালো, যে তথ্যই হচ্ছে পরিসংখ্যানিক গবেষণার একমাত্র কাঁচামাল। তথ্যকে উৎস অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাথমিক তথ্য আর একটি হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্য হলো যে অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি সেগুলো হচ্ছে প্রাথমিক তথ্য। আর মাধ্যমিক তথ্য হচ্ছে আমরা অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি সংগ্রহ তথ্যগুলো সংগ্রহ না করে অন্য কোনো মাধ্যম থেকে যদি আমরা সংগ্রহ করে থাকি তাহলে সেটা হচ্ছে মাধ্যমিক তথ্য। যেমন জনসংখ্যা সম্বন্ধে পরিসংখ্যান বলে যে তথ্যগুলো সংগ্রহ করে, অর্থাৎ আদম সমাজের যে প্রশ্নগুলো সংগ্রহ করে সেইগুলো তারা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে, অর্থাৎ আমাদের নিজেদের ব্যক্তিগত ভাবে ওরা আমাদের নিজেদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে থাকে, সেটা হচ্ছে এই কারণে প্রাথমিক তথ্য। আবার এই পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই তথ্যগুলো আবার সংগ্রহ করে তাহলে যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সেই তথ্যগুলো হচ্ছে মাধ্যমিক তথ্য, কারণ সে একটি মাধ্যম ব্যবহার করে প্রশ্নটি নিয়ে তথ্যগুলো সংগ্রহ করলো, এই কারণে সেটা হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্য সংগ্রহের গুরুত্ব। প্রাথমিক তথ্য সংগ্রহের গুরুত্ব অপরিসীম। যেহেতু তথ্য হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল, তথ্য ছাড়া পরিসংখ্যানের কোনো বিষয় আলোচনা করা সম্ভব নয়, সুতরাং আমাদের অবশ্যই তথ্যের প্রয়োজন, তথ্য ছাড়া পরিসংখ্যানের কিছুই হচ্ছে না। সুতরাং প্রাথমিক তথ্য আমাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে। তাছাড়া প্রাথমিক তথ্যগুলো সুন্দর, স্পষ্ট এবং যেহেতু মাঠ পর্যায়ে থেকে নেওয়া হয় সেহেতু ভুলভ্রান্তি কম থাকে, উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত থাকে, এইটি হচ্ছে প্রাথমিক তথ্য সংগ্রহের অত্যধিক গুরুত্ব। আর মাধ্যমিক তথ্য সংগ্রহের গুরুত্বের মাঝে আসছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি অর্থের যোগান কম হয়, তাদের হাতে সময় কম থাকে, শ্রম বেশি দেওয়ার মতো সুযোগ নেই, তাহলে তারা মাধ্যমিক তথ্যগুলো সংগ্রহ করতে পারে। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে তারা তাদের কাজ করতে পারে। তাছাড়া ঐতিহাসিক গবেষণা এবং তুল্যমান সংগৃহীত প্রাথমিক তথ্য বা উপাত্তের সঠিকতা যাচাইয়ের জন্য আমাদের মাধ্যমিক তথ্যের প্রয়োজন হয়। প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি সমূহ। প্রাথমিক তথ্য পাঁচ ভাবে সংগ্রহ করা যায়। সর্বপ্রথম যেটি আসছে সেটি হচ্ছে সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি। অর্থাৎ যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এই তথ্যগুলো সংগ্রহ করবে সে সরাসরি তার এককের কাছ থেকে অথবা তার উপাদানের কাছ থেকে সরাসরি প্রশ্ন তথ্যগুলো সংগ্রহ করবে, এটা হচ্ছে সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি। যেমন আদম সমাজিতে পরিসংখ্যান বড়ু তাদের নিজস্ব জনবল দ্বারা সরাসরি মাঠ পর্যায় থেকে বাড়ি বাড়ি এসে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে এসে তথ্যগুলো সংগ্রহ করে থাকে, এটা হচ্ছে সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি।
তারপরে আসছে পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি। পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি হচ্ছে সে প্রতিষ্ঠান নিজে আসবে না, কিন্তু সেখানে তার একটি প্রতিনিধি থাকবে। তাছাড়া এমন হতে পারে যে তথ্য যার থেকে যে এককের কাছ থেকে যে উপাদান থেকে নেওয়া প্রয়োজন কোনো কারণে তাকে যদি খুঁজে না পাওয়া হয় তাহলে তার কোনো কাছের ব্যক্তি অথবা অন্য কোনো মাধ্যম থেকে তার সম্বন্ধে যদি জেনে নেয় তথ্য সংগ্রহ করে থাকে তাহলে সেটা হচ্ছে পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি। আর স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতি হচ্ছে যে প্রতিষ্ঠান অথবা যে ব্যক্তি তথ্য সংগ্রহ করতে চায় তার যার তথ্যের প্রয়োজন সে নির্দিষ্ট স্থানীয় একটি প্রতিনিধি নিয়োগ করল, সেই প্রতিনিধির কাছ থেকে সে তথ্যগুলো সংগ্রহ করলো। এটা হচ্ছে স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতি। টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতি আমরা এটা বুঝতেই পারছি যে টেলিফোনে তথ্যগুলো সংগ্রহ করা। আর ইমেল বা ডাকযোগে প্রশ্ন প্রেরণ পদ্ধতি হচ্ছে যে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করব, সেখানে আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রশ্নটি তৈরি করব। সেই প্রশ্নটি ইমেইলে অথবা ডাকযোগে আমার একক যে থাকবে অথবা যে যার কাছ থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করব তার কাছে আমরা প্রেরণ করলাম, সে আবার সেই প্রশ্নপত্রের উত্তরগুলো লিখে আমাকে ইমেল অথবা ডাকযোগে প্রেরণ করে দেবে। এইভাবে আমরা তথ্য সংগ্রহ করলাম, এটাই হচ্ছে ইমেল বা ডাকযোগে প্রশ্ন প্রেরণ পদ্ধতি। এবার আসছে মাধ্যমিক তথ্যের উৎস। মাধ্যমিক তথ্যের উৎস হচ্ছে দুই ধরনের, একটি প্রকাশিত উৎস আর একটি হচ্ছে অপ্রকাশিত উৎস। প্রকাশিত উৎসের মাঝে রয়েছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তাদের তথ্য সংগ্রহ করার পরে তাদের গবেষণা কার্য শেষ করার পরে এইগুলো বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে অথবা তাদের নিজস্ব বইয়ে সেগুলো প্রকাশ করে থাকে, যেগুলো জনগণ বা তার প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো কারো কাছে সেগুলো পাওয়া যায়, এইগুলো হচ্ছে প্রকাশিত উৎস। এর মাঝে রয়েছে সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ও গবেষণা প্রতিষ্ঠান সমূহ, যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তাদের তথ্যগুলো বছর বছর বার্ষিক বইয়ে তাদের প্রকাশ করে থাকে। তাছাড়াও আছে স্থানীয় সরকার, পত্রপত্রিকা, ব্যক্তিগত গবেষণা, এই প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানগুলো তথ্যগুলো প্রকাশ করে থাকে। আন্তর্জাতিকভাবে আছে ইউএনও, আইএমএফ, ডব্লিউএসও, ইউনেস্কো, ইউনিসেফ, এই সংস্থাগুলো বিভিন্ন সময় পরিসংখ্যানমূলক তথ্য প্রকাশ করে থাকে। এই যে সংস্থাগুলো বা যে ব্যক্তি যে প্রতিষ্ঠান তাদের পরিসংখ্যানমূলক তথ্য প্রকাশ করে এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে প্রকাশিত উৎস। আর অপ্রকাশিত উৎসের নির্দিষ্ট কোনো নাম বলা যাবে না, কারণ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজের প্রয়োজনে তথ্য সংগ্রহ করে তাদের গবেষণা কার্য পরিচালনা করে কিন্তু তথ্যগুলো প্রকাশ করেন ওইগুলি হচ্ছে অপ্রকাশিত উৎস, এই কারণে অপ্রকাশিত উৎসের নাম বলা যাচ্ছে না। মাধ্যমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু সতর্কতা নেওয়া উচিত। সতর্কতা নেওয়া উচিত এই কারণে যে মাধ্যমিক তথ্যগুলো আমরা যার কাছ থেকে নিচ্ছি, যে মাধ্যম, সে কোন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করলো, কিভাবে সংগ্রহ করলো, কোন প্রয়োজনে সংগ্রহ করলো, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, এই কারণে আমাদের সতর্কতা নিতে হবে। সতর্কতার ক্ষেত্রে প্রথমে আসছে উদ্দেশ্য ও একক, যে মৌলিক অনুসন্ধানের জন্য তথ্য সংগৃহীত হয়েছিল তার উদ্দেশ্য এবং আওতা আমাদের জানা থাকতে হবে। এক দ্বিতীয়ত আসছে যে তথ্য কোন পরিসংখ্যানিক এককে প্রকাশ করা হয়েছিল আমাদের তাও জানা থাকতে হবে। যদি এই জিনিসগুলো জানা না থাকে তাহলে এই তথ্যগুলো ব্যবহার করা সমস্যা হবে। যেহেতু অনুসন্ধান আমাদের উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত রেখে তথ্যগুলো সংগ্রহ করতে হয় সেই কারণে আমাদের অবশ্যই উদ্দেশ্য জানা থাকতে, যদি এমন হয় যে আমি যে কারণে তথ্যগুলো চাচ্ছি, আমি যার কাছ থেকে প্রশ্নগুলো নিচ্ছি তথ্যগুলো নিচ্ছি সে এই উদ্দেশ্যে তথ্যগুলো সংগ্রহ করেনি, তাহলে আমাদের তথ্যের মাঝে একটু গরমিল থাকবে, তখন এই তথ্যগুলো আর ব্যবহার করা যাবে না। দ্বিতীয় অর্থ আসছে প্রাসঙ্গিক, তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা অবগত থাকতে হবে। আমি যে প্রসঙ্গে তথ্যগুলো গবেষণার কার্য চালানো চাচ্ছি, আমি যার কাছ থেকে যার যে মাধ্যম থেকে তথ্যগুলো নিচ্ছি সে কি আসলে একই উদ্দেশ্যের সাথে সংযুক্ত রেখে প্রশ্নগুলো করেছিল নাকি করেনি সেটা আমাদের জানা রাখতে হবে। তৃতীয়ত আসছে অনুসন্ধান ক্ষেত্র। অনুসন্ধান ক্ষেত্র যদি ভিন্ন হয় তাহলে আমাদের গবেষণা কার্যে সমস্যা হবে, সেই গবেষণা কার্য কোনো ফলে আসবে না, এই কারণে আমাদের অনুসন্ধান ক্ষেত্র জানা রাখতে হবে। কারণ আমি একটি নির্দিষ্ট এলাকা থেকে তথ্যগুলো সংগ্রহ করতে চাচ্ছি, তার উপর গবেষণা করতে চাচ্ছি, তার উপরে পরিসংখ্যানিক বিশ্লেষণ করতে চাচ্ছি, কিন্তু আমি যে মাধ্যম থেকে প্রশ্নগুলো তথ্যগুলো নিচ্ছি সেই তথ্য যদি ওই স্থান না
তথ্যগুলো ওই স্থান থেকে সংগ্রহ না করে অন্য কোন স্থান থেকে তথ্যগুলো সংগ্রহ করে থাকে, তাহলে সে তথ্য আমার কোনো কাজে আসবে না। তারপরে আসছে সময়। জরিপকাল সম্পর্কে আমাদের জানা থাকতে হবে, কারণ সময়ের ব্যবধানে তথ্যের মানের পরিবর্তন হয়। এখন আমি যদি বর্তমানের কোন একটা প্রেক্ষাপট নিয়ে আমরা গবেষণা করতে চাই, কিন্তু আমি যার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করছি সে এটা আরো 10 বছর আগে সংগ্রহ করেছে, তাহলে এখানে আমাদের তথ্যের মাঝে বিরাট ধরনের একটা গ্যাপ তৈরি হবে। এই কারণে আমাদের তার সময়কালটা জানা থাকতে হবে। তথ্য সংক্ষিপ্তকরণ। তথ্য সংক্ষিপ্তকরণ হচ্ছে আমরা তথ্য সংগ্রহের পর সেই কাঁচা তথ্যগুলো আমাদের একসাথে অনেকগুলো ইয়েভাবে বিভিন্নভাবে বিশৃঙ্খল ভাবে থাকে, সেইগুলো শৃঙ্খলিত করতে হবে। আর ওইটা থেকে দেখে কোনো কিছু বোঝা যায় না, কোনো কিছু আন্দাজ করা যায় না, কোনো কিছু অনুমান করা যায় না, এদেরকে বিশ্লেষণ করা যায় না, এদেরকে ব্যাখ্যা করা যায় না। এই কারণে সেই কাঁচা তথ্যগুলোকে আমাদের সংক্ষিপ্ত করতে হয়। আর এর জন্য আমরা 3টে প্রক্রিয়া ব্যবহার করে থাকি সাধারণত। 1 নম্বর হচ্ছে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীকরণ, 2য়ত হচ্ছে তালিকাবদ্ধকরণ বা সারণীকরণ, 4থত হচ্ছে গণসংখ্যা, 3য়ত হচ্ছে যে গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নির্দেশক। শ্রেণীবদ্ধকরণ হচ্ছে যে অনুসন্ধান লব্ধ তথ্যকে পূর্ব নির্ধারিত এক বা একাধিক উদ্দেশ্য অর্জন করার জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে একাধিক শ্রেণীতে বিভক্তকরণ হচ্ছে শ্রেণীকরণ। অর্থাৎ আমার কাছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে তথ্যগুলোকে আলাদা করলাম, আলাদা আলাদা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করলাম, এটাই হচ্ছে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীকরণ। সাধারণত সময় ভিত্তিক, ভৌগোলিক, গুণগত এবং পরিমাণ ভিত্তিক এই 4টি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়ে থাকে। তাহলে ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীকরণ হচ্ছে যে আমাদের ভৌগোলিক স্থানের ভিত্তিতে তথ্যগুলোকে আলাদা করা। যেমন এখানে উদাহরণস্বরূপ আছে 4টি বিভাগের নাম আছে, যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এবং দাবিতে পুরো শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিটা বিভাগ থেকে এর মানগুলো দেওয়া আছে। তাহলে এই মান এটা এখানে যে শ্রেণীকরণটা কল হলো সেটা হচ্ছে ভৌগোলিক ভিত্তিতে শ্রেণীকরণ করা। আর সময় ভিত্তিক শ্রেণীকরণ হচ্ছে যে আমরা সময়ের সাথে কোনো ঘটনা বা বিষয়ের পরিবর্তন লক্ষ্য করতে গিয়ে সময়ের বিপরীতে আমরা তাদের মানগুলো উপস্থাপন করি। যেমন এখানে বিভিন্ন সাল দেওয়া আছে 10, 11, 12, 13, এবং কোন একটা নির্দিষ্ট পণ্যের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে মেট্রিক টনে এত। তাহলে এটা এখানে সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ করা হলো, এই কারণে সেটা হচ্ছে সময় ভিত্তিক শ্রেণীকরণ। তারপরে আসছে গুণ ভিত্তিক শ্রেণীকরণ। এখানে গুণের ভিত্তিতে তথ্যগুলো উপস্থাপন করা হয়, শ্রেণীকরণ করা হয়। যেমন ধর্ম একটা গুণ, ধর্ম বিভিন্ন ধরনের ধর্ম আছে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের লোক সংখ্যা হাজারে এখানে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে একটি গুণ ভিত্তিক শ্রেণীকরণ। তারপরে আসছে পরিমাণ ভিত্তিক বা সংখ্যাবাচক শ্রেণীকরণ। এখানে আমাদের কিছু লোকের উচ্চতা দেওয়া আছে, আর উচ্চতা হচ্ছে একটি সংখ্যাবাচক পরিমাপন, যেটা আমরা জানি এটা একটি সংখ্যাবাচক চলক। এটাকে সংখ্যার ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করলাম যে 140 থেকে 149 সেন্টিমিটার ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের এটা আছে, 150 থেকে 159 সেন্টিমিটার ভিতরে যাদের আছে সেটা এখন লিখলাম। এইভাবে আমরা সংখ্যার ভিত্তিতে এদেরকে আলাদা করলাম বা শ্রেণীকরণ করলাম, এটা হচ্ছে পরিমাণ ভিত্তিক বা সংখ্যাবাচক শ্রেণীকরণ। এখন আসছি তালিকাবদ্ধকরণ। তালিকাবদ্ধ হচ্ছে যে পরিকল্পিত উপায়ে শ্রেণীকরণের পর তথ্যকে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বিভিন্ন কলাম ও সারিতে বিজ্ঞানসম্মতভাবে বিন্যস্ত করার প্রক্রিয়া হচ্ছে তালিকাবদ্ধকরণ। একটি সারণীতে শিরোনাম, প্রধান কলাম শিরোনাম, কলাম শিরোনাম, উপকলাম শিরোনাম, এককের বক্স সেট, সারিক শিরোনাম, গর্ভাংশ, ক্রমিক নম্বর, পাদটিকা ও উচ্চটিকা বিদ্যমান থাকে। এই সবগুলো মিলে একটি আদর্শ তালিকা হয়ে থাকে। আমরা পরের ক্লাসে তথ্য সংক্ষিপ্তকরণের গণসংখ্যা সারণী ও গণসংখ্যা নির্দেশন এটি আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আজকে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম এর ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুক কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কমেন্টে অবশ্যই আমাকে ট্যাগ করে প্রশ্ন করবে, অথবা আমার এখানে যে ইমেল আইডিটি দেওয়া আছে সেই ইমেল আইডিতে প্রশ্ন করতে পারো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এ পর্যন্তই, কথা হবে আগামী ক্লাসে। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।